বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অর্থনীতি বিষয় নিয়েছো, তাদের জন্য আমাদের আলোচনা, আজকের আলোচনা। এই আলোচনায় আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়, অর্থাৎ উৎপাদন ব্যয় ও আয় অধ্যায় থেকে। এই আলোচনার আজকে আমি আলোচনা করব উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন নিয়ে। তো উৎপাদন অপেক্ষক আলোচনা করার পূর্বে আমাদের অপেক্ষক সম্পর্কে ধারণা থাকা দরকার। অপেক্ষক বলতে স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের উপায়কে, গাণিতিক উপায়কে বোঝায়। তাহলে আমরা দুটা চলকের কথা জানতে পারলাম, যার একটি হলো স্বাধীন চলক আর একটি অধীন চলক। স্বাধীন চলক বলতে যে চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভর করে না, বরং যার উপর ইচ্ছামতো মান আপ্রয়োগ করা যায় তাকে বোঝায়। আর অধীন চলক বলতে যে চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভর করে তাকে বোঝায়। অর্থাৎ স্বাধীন চলকের উপর মান অন্য চলকের উপর নির্ভর করে না, কিন্তু অধীন চলকের মান অন্য চলকের উপর নির্ভর করে। তাই আমরা বলতে পারি স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক উপায়কে অপেক্ষক বলে। যেমন y ইকুয়াল টু ফাংশন অফ x, এখানে y অধীন চলক আর x স্বাধীন চলক, কারণ এই অপেক্ষকের সমান চিহ্নের ডানে x স্বাধীন চলক আর বামে y অধীন চলক। সুতরাং আমরা বলতে পারি অধীন চলক y এর মান স্বাধীন চলক x এর উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা দেখি উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কোনো কিছু উৎপাদনের জন্য উৎপাদনের উপকরণের প্রয়োজন হয়। ব্যবহৃত উপকরণের উপরে উৎপাদনের পরিমাণ নির্ভর করে। সুতরাং ব্যবহৃত উপকরণ সমূহ স্বাধীন চলক আর উৎপাদনের পরিমাণ অধীন চলক। তাই আমরা বলতে পারি ব্যবহৃত উপকরণের ওপর উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক উপায়কে উৎপাদন অপেক্ষক বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি, যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটি উপকরণের উপরে উৎপাদনের পরিমাণ নির্ভর করে। বিষয়টি আমরা একটি গাণিতিক পদ্ধতিতে দেখি। তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু ফাংশন অফ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বা কিউ ইকুয়াল টু ফাংশন অফ এন এল কে ও। এখানে ভূমিকে এন দ্বারা, শ্রমকে এল দ্বারা, মূলধনকে কে দ্বারা, সংগঠনকে ও দ্বারা চিহ্নিত করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। আর এ হল দক্ষতা সহ বা প্রযুক্তি।
সুতরাং আমরা বলতে পারি একটি নির্দিষ্ট প্রযুক্তির অধীনে ব্যবহৃত উপকরণ সমূহের ওপর উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতা সম্পর্ক প্রকাশের গাণিতিক উপায়কে উৎপাদন অপেক্ষক বলে। প্রিয় শিক্ষার্থী, চিত্র অঙ্কনের সুবিধার্থে এবং সরলভাবে উৎপাদন অপেক্ষক ব্যাখ্যা করার জন্য ভূমি ও সংগঠনকে স্থির বিবেচনা করলে উৎপাদন অপেক্ষকটি দাঁড়ায় কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। তাহলে আমরা দেখতে পেলাম সরল বা সহজ উৎপাদন অপেক্ষকের রূপ হলো কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এবার আসো এই উৎপাদন অপেক্ষকের তাৎপর্য নিয়ে আলোচনা করি। উৎপাদন অপেক্ষকে প্রথম তাৎপর্য হল ব্যবহৃত উৎপাদনে ব্যবহৃত উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহে বিভিন্ন সংমিশ্রণ থেকে কোন দ্রব্য কী পরিমাণ পাওয়া যায় তা জানা যায় উৎপাদন অপেক্ষকের সাহায্যে। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে সমান থ্রি এল প্লাস টু কে। অপেক্ষকে এখন যদি আমরা এল এবং কে কে দুই একক করে ধরি তাহলে এই সংমিশ্রণে করি তাহলে কিউ ইকুয়াল টু হবে থ্রি এল প্লাস টু কে সমান সমান থ্রি ইন্টু টু প্লাস টু ইন্টু টু ইকুয়াল টু ফোর সিক্স প্লাস ফোর ইকুয়াল টু টেন একক টেন একক। আবার যদি এল এবং কে কে এল এবং কে কে ফোর একক করে ব্যবহার করি তাহলে কিউ ইকুয়াল টু থ্রি এল প্লাস টু কে ইকুয়াল টু থ্রি ইন্টু ফোর প্লাস টু ইন্টু ফোর ইকুয়াল টু টুয়েলভ প্লাস এইট ইকুয়াল টু টোয়েন্টি একক দ্রব্য পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম এল ও কে দুই একক করে ব্যবহার করা এই সংমিশ্রণ থেকে উৎপাদনের পরিমাণ পাওয়া যায় দশ একক এবং উপকরণের পরিমাণ বৃদ্ধি করে চার এককের সমান কে এবং এল এবং কে চার একক সংমিশ্রণে উৎপাদনের পরিমাণ পাওয়া যায় বিশ একক। সুতরাং আমরা বলতে পারি ব্যবহৃত দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ থেকে কী পরিমাণ দ্রব্য পাওয়া যায় তা জানা যায় উৎপাদন অপেক্ষক থেকে। এবার আসে দ্বিতীয় তাৎপর্য। উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ সমূহের সাথে উৎপাদনের পরিমাণের সম্পর্ক কীরূপ সম্পর্ক রয়েছে তা নির্ভর করে
ব্যবহৃত বা বিদ্যমান প্রযুক্তির ওপর। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন অপেক্ষ কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, অপেক্ষকে শ্রম এবং মূলধনের সাথে কিউ বা উৎপাদনের কিরূপ সম্পর্ক রয়েছে তা নির্ভর করে বিরোধবান বা বাস্তব কারিগরি তথ্যের ওপর। বিষয়টা একটু উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। ধরি কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে সমান 5 এল কে। তাহলে এখন এল সমান 5 এবং কে সমান 4 ধরলে কিউ ইকুয়াল টু 5 ইন্টু এল কে সমান 5 ইন্টু 5 ইন্টু 4 ইকুয়াল টু 100 একক দ্রব্য। আবার যদি তাহলে এক্ষেত্রে দেখো, বেশি শ্রম কম মূলধন ব্যবহার করে 100 একক দ্রব্য পাওয়া গেল। আবার যদি এল সমান 4 এবং কে সমান 5 ধরে তাহলে কিউ ইকুয়াল টু 5 এল কে সমান 5 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু ইকুয়াল টু 100 একক। এক্ষেত্রে দেখো, কম শ্রম বেশি মূলধন ব্যবহার করে ওই 100 একক দ্রব্য পাওয়া গেল। সুতরাং আমরা বলতে পারি, একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ সমূহের সাথে কিভাবে উৎপাদনের পরিমাণ কিভাবে সম্পর্কযুক্ত তা নির্ভর করে বিদ্যমান কারিগরি প্রযুক্তির ওপর। উৎপাদনের পরিমাণ, এই যে 100 একক উৎপাদন, এটা পাওয়ার জন্য প্রথমে আমরা এটা পেয়েছি শ্রম নিবিড়, শ্রম নিবিড় নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে, আর এই 100 একক পেয়েছি মূলধন মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে। সুতরাং একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য পাবার জন্য দুটি উৎপাদন পদ্ধতি কৌশল, অর্থাৎ শ্রম নিবিড় উৎপাদন কৌশল অথবা মূলধন নিবিড় উৎপাদন কৌশলের প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে একটি নির্দিষ্ট প্রযুক্তির অধীনে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণের উপর উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক উপায়কে উৎপাদন অপেক্ষক বলে। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ, আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।